বাজারে গেছাল, বাজারে থেকে ইলিশ মাছ নিয়ে আইছে তিনটে। মাছটি কাইটা নিমু কাইটে, তারপরে এলো রান্দা বসাম। মাছটা শেষ, এখন ধুয়ে নিব। মাছ কেটে নিয়ে এলাম। এই জায়গায় আমি আলু আর মুখি কচু কেটে রাখছি। আলু আর মুখি কচু দেশকে ইলিশ মাছ রান্ধবো। এখন মাছটি ভাইজে নিমু, আর লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকে মরিচের ফাঁকে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটি দিয়ে দিব। মাছ ভাজা শেষ, আর নামা ভুলে গেলাম। ভাজা শেষ, মাছ ভাজার তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম। এখন এই যে আলু আর মুখি কেটে রাখছি, ওই দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি কাঁচামরিচ কেটে রাখছি। কাঁচামরিচ দিলাম, আমার কয়া নিজে সঞ্জল দেবেন।
ตอร์กันเลยสิอันนี้จีราไปจะรักสีจีราไปจะได้ดูจีราไปจะได้ดูอิลิชมาสตอร์กันเลยแต่ฮัลก้าบัตรละมอสลาดิเลย์บาลล่าเกิดสีเบสีมอสลาดิเลย์ตอร์กันขัดเตะสีอันมาสก์ที่เดี๋ยวตอนเดินไปก็เสียน้ำมีกลิ่นবন্ধুরা এই যে আমার গরুর খামারের কাজ করছে আজকে আমি ইয়ে গেছিলাম একটু এক জায়গায় গেছিলাম এই কারণে দেখি আরই নাই এই যে সার বানিয়ে নিয়েছে এখন আপাতত এই করছে আর কি সারের সিস্টেম করছে এখন পুরোটা বানাই নাই তো এত বড় আর কি লম্বা করছে সেট থেকে পাঁচটা সার হইব আর কি তো এই যে গরুর খামার এটা এই গোয়াল করা সাল অনেক জায়গায় খামার সিস্টেম করবানছি আর অন্যরকম সিস্টেম করুম আর কি ওই ডালনা উঠিয়ে দিমু টিন কাইটা উপরে সিস্টেম করে দিমু আলাদা যাতে আলো বাতাস এবারে আমার গরুর খামারের আসলে মানে কাজটা করার দরকার আছিল এই কারণে এই কাজটা এখন তাড়াতাড়ি ধরেছি ঘরের কাজ বাদ রেখে এইটা করেছি যাতে গরু কষ্ট হইতেছে গরুরে তাড়াতাড়ি ঘরের ভিতরে আনা যায় এই চেষ্টা করবানছি আজকে রান্না করছে মিষ্টি লাউ ভাজি কাকল ভাজি আর ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের একটা তরকারি তরকারি ভালো হয়েছে আর ছোট ইলিশ তো বড় যদি হতো তাহলে একটু ভালো হইতো আর আমরা তো সাধারণ মানুষ আমরা এত তেয়ার ইলিশ খেয়ারম না